নারকেল কুড়িয়ে মিক্সির বাটিতে দিয়ে ভালো করে বেটে নিতে হবে। চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। সর্ষে আর লঙ্কা ভালো করে পেস্ট করে নিতে হবে। একটা পাত্রে চিংড়ি মাছের মধ্যে সর্ষের তেল, নুন, স্বাদমতো নুন, হলুদ, মিষ্টি, নারকেল বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পর মশলাগুলো মিক্স হয়ে গেলে ওর মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিতে হবে, যাতে স্বাদটা আর গন্ধটা যাতে ভালো আসে। দিয়ে বক্স বন্ধ করে দিতে হবে। কড়াইতে গরম জল দিয়ে টিফিন বক্স বসিয়ে তার উপরে একটা ভারী জিনিস, আমি শিলপাটার নোড়াটা দিয়েছি যাতে ভেতরে জল না চলে যায়। নামানোর পর দেখতে পাচ্ছ রেডি।